কলকাতা থেকে আজ আমি বেনারসের পথে। হঠাৎই বেরিয়ে পড়লাম। ট্রেনের টিকিটটা কনফার্ম হয়েছিল সন্ধে 6:30। তারপরেই ব্যাগ প্যাকিং করে 9:40 নাগাদ বেরিয়ে পড়ি। 10:45 আমাদের কলকাতা স্টেশন থেকে ট্রেন ছিল। এই হচ্ছে আমাদের ট্রেনটা। ট্রেনটা খুবই পরিষ্কার ছিল। এখন যতবারই যাচ্ছি মোটামুটি ট্রেন পরিষ্কারই পাচ্ছি। ট্রেনটা এই জন্যই তোমাদের দেখাই কি তোমরাও বুঝতে পারবে এখন সিচুয়েশনটা ঠিক কেমন। আর যেহেতু রাত 10:45 ট্রেন ছিল তাই রাতে ডিনারটা সেরেই উঠেছিলাম। ভোরবেলা উঠে দেখি আরো একটা নতুন সকাল, আর আমাদের ইচ্ছা আছে বাঙালি টোলায় থাকার। এই হচ্ছে বেনারস স্টেশন, আর ট্রেন থেকে নেমেই আমরা একটা অটো করে নিয়েছি। অটো করেই এখন আমরা হোটেল খুঁজতে চলেছি। কলকাতা থেকে আমরা বেনারস চলে এসেছি। এখানে এসেই আমরা হোটেল খুঁজেছি। হোটেলে এসে গেছিলাম সকাল 11:30 মধ্যে, কিন্তু একটু ফ্রেশ ফ্রেশ হয়ে এখন বাজে বিকেল 4:00। তো এখন আমরা বেরোবো, জাস্ট সামনেটা দেখি কি কি এক্সপ্লোর করতে পারি। আমাদের এটা হচ্ছে বেডরুমটা, আর এটা হচ্ছে ওয়ালটা। তো আর কেন দেরি, চলো আমাদের সাথে। ইচ্ছে ছিল বাঙালি টোলায় থাকার। অটোওয়ালা 4-5টা হোটেল দেখানোর পর এই হোটেলটাই আমরা সিলেক্ট করলাম। যদি তুমি মনে করো দশাশ্বমেধ ঘাটের কাছে কোনো হোটেলে থাকবে, তাহলে তোমাকে কিন্তু অনেকটা হেঁটেই যেতে হবে, কেন সেই হোটেল পর্যন্ত কোনো গাড়ি ঘোড়া চলে না। দশাশ্বমেধ ঘাট যাচ্ছি আমরা, টোটো করে নিয়েছি। এখানকার রাস্তা মারাত্মক জ্যাম, মানে একটু এদিক ওদিক হলে ধাক্কা লাগবেই, ধাক্কা খাবেই। তো দশাশ্বমেধ ঘাট অবধি পুরোটা যাবে না, যতদূর যাবে ততদূর যাবো। তো আমাদের নামিয়ে দিয়েছে, এবার আমরা হেঁটেই যাবো। এই রাস্তাতে গাড়ি অ্যালাউ নেই, তো হেঁটেই যেতে হবে। দেখে বুঝতেই পারছো কতটা জ্যাম হয় এই রাস্তায়। এই রাস্তাটা সকাল 9:00 থেকে রাত 9:00 পর্যন্ত বন্ধই থাকে। একটু অসাবধানতা হলে তুমি ধাক্কা খেয়ে যেতে পারো। এটাই হলো দশাশ্বমেধ ঘাট যাওয়ার মেন রাস্তা। এখান থেকে ঘাটের ডিস্টেন্স হলো মোটামুটি 700 মিটারের মতো। এখানে যেহেতু কোনো গাড়ি ঘোড়া চলে না, পুরোটাই তোমাকে হেঁটে যেতে হবে। আর এখানে নিচটা পুরোটাই মার্কেট, আর উপরে রয়েছে হোটেল বা ধর্মশালাও পেয়ে যেতে পারো। চাইলে তুমি এখানে হোটেলেও থাকতে পারো, কিন্তু এই রাস্তায় যেহেতু কোনো গাড়ি ঘোড়া ঢোকে না, যেরকমটা আমি শুরুতেই বললাম, এখানে কিন্তু আসতে গেলে তোমাকে লাগেজ নিয়ে হেঁটেই আসতে হবে। অটো বা টোটো ডিরেক্ট হোটেলের সামনে নামাবে না। আমরা অটো থেকে নেমে ঘাটের দিকে যাওয়া শুরু করেছি, কিন্তু ঘাটে যাওয়ার রাস্তার প্রচুর ভিড়, দুদিকে চারপাশে দোকান রয়েছে। এখানে দোকান দেখতে দেখতে এবার আমরা এগিয়ে যাচ্ছি, রাস্তায় হাঁটা যাচ্ছে না। অক্টোবর থেকে জানুয়ারি মাস পর্যন্ত বেনারস আসার বেস্ট টাইম। এছাড়া তুমি তোমার সুবিধা মতো যে কোনো সময় আসতেই পারো। তবে এখানে হোটেল ছাড়াও অনেক ধর্মশালাও রয়েছে। তুমি তোমার বাজেটটা শুধু অটোওয়ালাদের জানিয়ে দেবে, সেই অনুযায়ী অটোওয়ালা তোমাকে হোটেলে নিয়ে যাবে। তবে কিন্তু অটোওয়ালাদেরও এতে কমিশন আছে, তোমার অজান্তেই তোমার পকেট থেকে সেটা কেটে নেওয়া হবে। চেষ্টা করবে গোদুয়ালিয়া রোড বা দশাশ্বমেধ ঘাটের কাছে যে কোনো জায়গায় থাকার, সেটাই তোমার দশাশ্বমেধ ঘাটের কাছাকাছি হবে, কারণ দশাশ্বমেধ ঘাটই হলো বেনারসের প্রাণকেন্দ্র। বেনারসে এখন হোটেল ভাড়া কত? ডবল বেডের হোটেল ভাড়া কিন্তু কোভিড এর পর একটু বেড়ে গেছে, প্রায় 1300 থেকে 2000 মতো নন এসি বললাম, আর এসি হলে তারপর থেকে শুরু। দশাশ্বমেধ ঘাটের কাছে হোটেল ভাড়া একটু বেশি, আর যত দূরে যাবে হোটেল ভাড়া তত কমতে থাকবে। এখন আমরা হাঁটতে হাঁটতে প্রায় চলেই এসেছি দশাশ্বমেধ ঘাটের দিকে।
এই দশাশ্বমেধ ঘাট পর্যন্ত পৌঁছানোর জন্য প্রচুর অটো টোটো রয়েছে, সেগুলো তোমাদের গোদাবালিয়া রোডে নামিয়ে দেবে এবং ভাড়া নেবে পার হেড 20 টাকা করে। এছাড়া তুমি যদি রিজার্ভে আসতে চাও পড়বে 100 টাকা। ঘাটে পৌঁছাতেই দেখি তার একটা আলাদাই মেজাজ, চারিদিকে চলছে তখন সন্ধ্যা আরতির তোড়জোড়। এপার থেকে ওপার ক্লিয়ার দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছি উটও চড়ছে। আমরা এখন আছি দশাশ্বমেধ ঘাটে, ওখানে সন্ধ্যাবেলা আমরা চলে এসেছি। আমি সন্ধ্যা আরতির গাইড হয়ে এসেছি, ওনারা সমস্ত কিছু গোছগাছ করছেন শুরু করবেন বলে। তো আমরা এখন সন্ধ্যা আরতিটা দেখছি, আমরা ঢুকবো বলে তোমাদের দেখাচ্ছি কত সুন্দর হচ্ছে এই সন্ধ্যা আরতিটা।